আমার নাম দেবজ্যোতি সাহা, আমি কারিগরি যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জিগাতলা শাখার গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের 145তম ব্যাচের একজন প্রশিক্ষণার্থী। আমি একজন স্টুডেন্ট, আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতাম, তারপরে আমি স্কলারশিপ নিয়ে চীনে পড়াশোনা করতে যাই, তারপরে এখন আমি ফিলিপাইনে পড়াশোনা করছি। ফিলিপাইনে পড়ার সময় লকডাউন শুরু হয়, লকডাউনের সময় আমি বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে চলে আসার পরে আমি চিন্তা করছিলাম কীভাবে নানান স্কিল শিখে নিজেকে আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। আমি অনেকদিন থেকেই কম্পিউটারে, ইন্টারনেটে এবং টিভিতে ফ্রিল্যান্সিং শব্দটা শুনছিলাম, এভাবে ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সিং কীভাবে করে এসব জিনিস ইন্টারনেটে খুঁজতে যেয়ে আমি সামাতাইটির ফেসবুক পেজটা খুঁজে পাই। সামাতাইটির ফেসবুক পেজে আমি একটা নক করি, ওনারা আমাকে একটা ফ্রি ক্লাস করার সুযোগ করে দেন। এখানকার ফ্রি ক্লাসটা করে আমার খুবই ভালো লাগে। প্রথম ক্লাসটা ভালো লাগার পরে আমি এখানে ভর্তি হই। এখানকার ট্রেনার জাকারিয়া স্যার প্রত্যেকটা শিক্ষার্থীকে খুব আন্তরিকতার সাথে শিখান। প্রায় 2 মাস ক্লাস করার পরে জাকারিয়া স্যার আমাকে ফাইবারে এবং বিহান্সে অ্যাকাউন্ট খুলে দেন। আমার অ্যাকাউন্ট খোলার 1 সপ্তাহ পরে আমি আমার প্রথম কাজটা পাই। আমার প্রথম কাজটা ছিল $5। এরপরে একটা ক্লায়েন্ট খুশি আমাকে $10 3টা অর্ডার দেন। এভাবে আমি $30 ইনকাম হয়। এরপরে আমি আরও কিছু অর্ডার পাই, এভাবে আমার $56 ইনকাম হয়। $56 ইনকামের পরে জাকারিয়া স্যার আমাকে আমার টাকা তুলনের সহায়তা করেন, কারণ আমার পেপ্যালে অ্যাকাউন্ট ছিল না। জাকারিয়া স্যার এবং টিম সামাতাইটির কাছে আমি অনেক কৃতজ্ঞ, ওনাদের সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না। ধন্যবাদ সবাইকে। কারিগরি যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র জিগাতলা শাখা ঢাকা। আমাদের সাথে কানেক্ট হতে ফেসবুক, ওয়েবসাইট ও ফোনে সরাসরি যোগাযোগ করুন।